নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনির দো পেঁয়াজা রেসিপি। পনির দো পেঁয়াজা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম পনির। পনিরগুলোকে এভাবে পিস করে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসা ছাড়িয়ে এইভাবে পেঁয়াজের গাটাকে ছাড়িয়ে নিয়েছি। নিয়েছি স্বাদ মতো নুন 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 2 টিস্পুন, আদা আর রসুন বাটা 1 টিস্পুন, হলুদ নিয়েছি 2 টেবিল চামচ, ফ্রেশ ক্রিম নিয়েছি 1 টিস্পুন, লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো চিনি, আর নিয়েছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এখানে নিয়েছি 2টো ছোট সাইজের টমেটো বাটা, আর নিয়েছি 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে পনির আর টুকরো করা পেঁয়াজগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। পনির আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পেঁয়াজ আর পনিরগুলোকে তুলে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে ফোড়নে দেব অল্প সাদা জিরে, 1টা বড় এলাচ, 3টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 1টা লবঙ্গ আর 1টা গোলমরিচ। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার 1 1 করে সমস্ত মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, চিনি, অল্প জল দিয়ে মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটাটাকে এই মশলার সাথে ভেজে নেব। সমস্তটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। জল দিয়ে একটু ফুটিয়ে নেব। জল দিয়ে ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে পনির আর ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। ঝোলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ আর পনিরগুলোকে ঝোলের মধ্যে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নিলেই
তৈরি হয়ে যাবে পনির দো পেঁয়াজা। এভাবে পনির দো পেঁয়াজা রান্না করে আপনারা পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন।